big glow you can see. Hello everyone, কি খবর সবার চলে আসলাম আজকে একটি দাওয়াতের ব্লগ নিয়ে আজকে তাইনাপুর বাসা জমজমাট গেট টুগেদার পার্টি কারণ বাংলাদেশ থেকে আঙ্কেল আন্টি আসছে সেই উপলক্ষে তাইনাপুর তার বাসায় বিশাল আয়োজন করে গেট টুগেদার পার্টি রাখছে তো সেজন্য রেডি হতে বসছি আজকে অনেক লেন্স পরতে ইচ্ছা করতেছে তো খুঁজতেছি কি লেন্স পরা যায় এই তো পরে ফেললাম টিডিডিআই এর পোলার লাইট লেন্সটা অফ ক্যামেরায় আইব্রোজটা করে ফেলছি এমন একটা ভালো ফিনিশিং আসে নাই মেকআপ শেষ হওয়ার পরে আবার দেখি ঠিক করব আজকের দাওয়াতে শাড়ি পরব তো চিন্তা করছিলাম প্রথমে হালকা মেকআপ করব বাট মেকআপ করতে করতে দেখি কি হালকার উপরে গর্জিয়াস মেকআপ নিয়ে নিছি মেকআপের মাঝখানে মনে হলো যে একটু গিয়ে দেখে আসি বাচ্চারা কি করতেছে আর গিয়ে যা দেখলাম আপনারাও তো দেখলেন এই চলে আমার বাসায় যখন তিনজন একসাথে থাকে অনেকদিন পর চোখে একটু কাজল দিছি যেহেতু ল্যাশ পরবো না তো চিন্তা করলাম একটু কাজল দিই আর আর লেন্সটা যেহেতু একটু লাইট তো একটু কাজল দিলে সুন্দর লাগবে তো কাজল দিয়ে নিলাম যখন লিপস্টিক দেওয়ার সময় আসে তখন আমি অনেক কনফিউজড হয়ে যাই যে কি লিপস্টিক দিব আজকে যে কালারের ড্রেস পরতেছি তার সাথে কোন কালারের লিপস্টিক মানাবে দেখা যায় একটা লিপস্টিক দিয়ে আমার কখনোই মন ভরে না একটা লিপস্টিকের উপর একটা লিপস্টিক দিতেই থাকি অ্যানাস্থাসিয়ার এই হাইলাইটারটা যখন বের হয়েছে সাথে সাথে আমি কিনছি কিন্তু প্রথমবার দেওয়ার সময় আমার একটু ভালো লাগে নাই দেখা যায় এটা অনেক সময় মেকআপের সাথে অনেক ভালো লাগে অনেক সময় মনে হয় যে কোনো গ্লোই নাই মেকআপ শেষ হওয়ার পর রুমে গিয়ে দেখি ওরা তিনজন সেই আরামসে ঘুম দিতেছে তো এখন ওদেরকে উঠাবো কারণ আমাদের বের হয়ে যাইতে হবে আমি বাসার ড্রেস পরেই তাইনাপুর বাসার জন্য রওনা দিয়ে দিছি কারণ দাওয়াতের টাইম যে সময় ছিল তার থেকে আমি এক দুই ঘন্টা আগেই যাচ্ছি ওর বাসায় তাইনাপুর বাসায় এসে তারপর এখন শাড়ি পরছি শাড়ি পরে এখন রেডি এখনো কেউ আসেনি এই হচ্ছে গিয়ে আমার ফিনিশিং লুক আজকের দাওয়াতের এ হচ্ছে আজকের অ্যাপেটাইজার সুন্দর লাগতেছে একটু মডেলিং করে নাও এত বেশি সস ভাবে নিতে হবে না ব্যথা ভাবে না নাও আরেকটা নাও এটাও ব্যথা পাই নাই বলো তো তোমার রহস্য কি ভাইয়া বাংলাদেশে গেছে তুমি সুন্দর সুন্দর করে শাড়ি পরে ঘুরে ফিরে বেড়াইতেছো এটা করবা ভাইও দেখবে থাক আমার বউটা আমাকে একটু মন খারাপ করে আসছে সুন্দর করে সাজু গুজু করে বেড়াইতেছে সুন্দর লাগতেছে কিন্তু শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগতেছে আর তুমি তো এমনি অলয় সুন্দর ভিডিও করতে করতে হঠাৎ পিছনে ফিরে দেখি দুই বন্ধু মিলে চুপি চুপি চিকেন তান্দুরি খাইতেছে এটা কি হইতেছে
সাই ভাই বলো এটা তোমার জন্য, তুমি খাইতেছো বাবা, কেন স্ক্রিম করতেছো? কেন স্ক্রিম করতেছো? কেন স্ক্রিম করছো তুমি? সবাই তো জানে তোমার ছেলে না সাইফান, তোমার অনেক সুন্দর লাগতেছে। আজকের মেন আকর্ষণ হচ্ছে গিয়ে তায়নাপুর হাতের এই বানানো ডেজার্ট গুলা, সাজানোর সাথে সাথে সবাই যেন হুমড়ি খেয়ে পড়ছে, তখনও কেউ মেন খাবার খায় নাই, আর ডেজার্ট গুলো এক একটা থেকে এক একটা অনেক মজা হয়েছে। এখন দেখাবো মেন খাবার। আজকে তাইনাপু আর আন্টি মিলে এত এত খাবার রান্না করছে, সবগুলা খাবার এত মজা হয়েছে, কোনটা রেখে কোনটা যে খাবো সেটাই তখন ডিসাইড করতে পারতেছিলাম না। আরে সেটাই তুমি খাবা। খাবার টেবিলে এখন চিকেন স্যান্ডউইচ খাইছি, এটা অনেকগুলো খাইছি, থাকলে অসুবিধা নেই, আবার নিয়ে যেতে পারবো একটা খাওয়া গিয়ে। সব খেয়েছি আমি, খাওয়া দাওয়া শেষ করে আমরা মেয়েরা অনেক অনেক ছবি তুলি। তো আজকের দাওয়াতের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আই হোপ সবার কাছে আজকের দাওয়াতের ব্লগটা অনেক ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। তো আজকে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।